3 years of course কারণে অহাত উদ্যোগ লাগ আমি আজমল ল কলেজ এন্ট্রেন্স টেস্ট ফর এলএলবি কোর্স অনুষ্ঠিত করি। আপনাদেরকে নিশ্চয় অবগত যে আজমল আইন মহাবিদ্যালয় অতি কম দিনের ভিতর অসমের ভিতর এখন নাম জ্বলা অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে আর প্রত্যেক বছরে আমার আজমল আইন মহাবিদ্যালয়ের পর গুয়াহাটি ইউনিভার্সিটির ভিতর সবচেয়ে ভাল রেজাল্ট করবলে সক্ষম হয়েছে। আমার আজমল আইন মহাবিদ্যালয় দুটা কোর্স আমি পাঠ্যদান করি, এটা হল 3 ইয়ার্স এলএলবি কোর্স আর এটা হল 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএ এলএলবি কোর্স। ইতিমধ্যে আমার 2024-25 বর্ষর নাম ভর্তি করতে আরম্ভ হয়েছে। আমার 5 ইয়ার্স বিএ ইন্টিগ্রেট কোর্সের কারণে আমার এন্ট্রেন্স অলরেডি হয়ে গেছে, এডমিশন প্রক্রিয়া অলরেডি সমাপ্ত হয়েছে। আমার 3 ইয়ার্সের কোর্সের কারণে অহা 14 জুলাই আমি আজমল ল কলেজ এন্ট্রেন্স টেস্ট ফর এলএলবি কোর্স অনুষ্ঠিত করি আর তার কারণে আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি আরম্ভ হয়েছে। যেগুলো ইচ্ছুক প্রার্থীয়ে আজমল ল কলেজের 3 ইয়ার্স কোর্সের কারণে নাম ভর্তি করে বিচারিছে আজমল ল কলেজের ওয়েবসাইট গিয়ে পেলাই রেজিস্ট্রেশন করিব পারিব আর অহা 14 জুলাই ইয়াত আমার আজমল ল কলেজ আর পূজায় আর বদরপুর সেন্টার আজমল সভাপতিত এই পরীক্ষা অনুষ্ঠিত হব। যিসকল প্রার্থীয়ে অলরেডি গ্রেজুয়েশন কমপ্লিট করেছে আর যিসকলে এইবার ফাইনাল ইয়ারত এপিয়ার হয়েছে তেখেতসকলে এই পরীক্ষার কারণে এলিজিবল হয়। সো মই সকলকে অনুরোধ করছো যে যিসকল এলএলবি করলে ইচ্ছুক অসমের ভিতর নাম জ্বলা অনুষ্ঠান আজমল ল কলেজত নাম ভর্তি করবেন, নিজের লিগেল প্রফেশনাল কেরিয়ারটো ভাল করব।